সালামু আলাইকুম বন্ধুরা। তো বাংলাদেশে সম্পত্তির তুলনায় জনসংখ্যা বেশি, তো এই জন্য কিন্তু জমির দাম বাড়তেছে। যারা এই মেগা শহরে মেট্রোপলিটন সিটি কর্পোরেশনে থাকেন, তারা সেখানে জমি ক্রয় করার পরিবর্তে নিজের একটা ফ্ল্যাট ক্রয় করতে চান, যেহেতু বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানি ফ্ল্যাটগুলো বিক্রি করতেছে, কনস্ট্রাক্ট করতেছে। আজকের ভিডিওটা হচ্ছে, যখনই আপনি কোনো নতুন ফ্ল্যাট অথবা পুরাতন ফ্ল্যাট ক্রয় করতে যাবেন, সেক্ষেত্রে কিছু সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে। প্রথম সাবধানতা হচ্ছে, যেই রিয়েল ইস্টেট ডেভেলপার অথবা যেই ব্যক্তি থেকে আপনি ক্রয় করতেছেন, সে রেজিস্টার্ড কিনা, নিবন্ধিত কিনা, এটা আগে যাচাই করবেন। যেই বিল্ডিং বা যেই ফ্লোর বা যেই প্ল্যানে আপনি সম্পত্তিটা ক্রয় করতেছেন, সেটা গভর্নমেন্ট অ্যাপ্রুভ কিনা, আপনি যত তলায় বিল্ডিংটা আপনার ফ্ল্যাটটা ক্রয় করতেছেন সেই পর্যন্ত অ্যাপ্রুভ আছে কিনা। বাংলাদেশে দেখা যায় 5 তলার অ্যাপ্রুভাল নিয়ে 10 তলা করা হয়, সামনের দিকে অ্যাপ্রুভাল কোনো থাকে না, বালকনির অ্যাপ্রুভাল থাকে না, সেটা নেওয়া হয় পরবর্তীতে, ভেঙে ফেলতে হয় আগুন লাগার পরে, তখন অথরিটি আসে চেক করে। তো এই জন্য আপনারই দায়িত্ব, যেহেতু টাকা পয়সা আপনি খরচ করবেন, আপনি যত তলায় নিচ্ছেন সেই পর্যন্ত অ্যাপ্রুভ আছে কিনা এগুলো আপনি যাচাই করবেন। এখন আসি দামের ক্ষেত্রে। কখনোই প্রথম দিনে 20% ডিসকাউন্ট এই জন্য গিয়ে আপনি দরদাম ঠিক করবেন না। ডেভেলপার রিয়েল এস্টেটের কাগজপাতি, মালিকানার কাগজপাতি সব কিছু দেখার পরে মূল্যের ব্যাপারে যে জিনিসটা খেয়াল রাখবেন, ফ্ল্যাটের ক্ষেত্রে যেটা হয়, কিছু আছে কার্পেট এরিয়া যেটা আপনি ইউজ করতে পারেন, অর্থাৎ আপনার ফ্ল্যাটের ভিতরের যে জায়গাটা, আরেকটা হচ্ছে কমন এরিয়া, যেমন আপনার লিফট লবি আছে, নিচে পার্কিং আছে, এই জিনিসটা যেটা সবাই ব্যবহার করে। আর বর্তমানে কিছু সুপার বিল্ড এরিয়া, যেমন আপনার ছাদের উপরে জিম রুম থাকতে পারে, সেখানে গার্ড রুম থাকতে পারে, সেখানে মিটিং রুম থাকতে পারে, বাইরে ভিউ দেখার জন্য রুম থাকতে পারে, তো আপনি যখন ওই বিল্ডিং একটা ফ্ল্যাট ক্রয় করেন, কার্পেট এরিয়ার পাশাপাশি আপনাকে কিছু কমন এরিয়া প্লাস সুপার বিল্ড এরিয়াটাও ইনক্লুড করে দেওয়া হয়। এক্ষেত্রে আপনার মনে রাখতে হবে, কার্পেট এরিয়ার দাম প্রতি স্কোয়ার ফিট যা হবে, কমন এরিয়া বা সুপার বিল্ড এরিয়ার দাম কিন্তু সেটা হবে না। এর জন্য আপনি পৃথক করে নেবেন যে ভাই আমার কার্পেট এরিয়া কত, তার দাম কত, সুপার বিল্ড এরিয়া কত, তার দাম কত, কমন এরিয়া কত, তার দাম কত। এইটা যখন আপনি পৃথক করে নিতে পারবেন, তখন কিন্তু যারা আপনার কাছে বিক্রি করতেছে তারা আপনাকে ঠকাইতে পারবে না। এই জিনিসগুলো অবশ্যই যাচাই বাছাই করবেন, শুধু টাকা থাকলেই আপনি বিনিয়োগ করে লাভ হবে না। আর সেম একই রকম ভাবে পুরাতন বিল্ডিংয়েও যখন আপনি ক্রয় করবেন, এই জিনিসগুলো দেখে নেবেন যে তার কমন এরিয়ান কত, তার কাভার এরিয়া কত, সুপার বিল্ড এরিয়া কত, কত বছরের পুরাতন, অ্যাপ্রুভ আছে কিনা, এই জিনিসগুলো দেখার পরেই বিনিয়োগ করবেন। সবসময় ট্রাই করবেন ফ্ল্যাট ফ্ল্যাট ক্রয় করতে ব্যাংকের ঋণ নিয়ে ক্রয় করার জন্য, নগদ টাকায় না, তাহলে ঠকার সম্ভাবনা খুব কম থাকে। ভালো থাকবেন, সাতকাহনের সাথে থাকা।